শিরোনাম: ঘাসফড়িং এর সুরেলা যাত্রা। ঘাসফড়িং এর সুরেলা যাত্রা বাংলা নৈতিক রূপকথা শিশুদের জন্য। একটি সুন্দর সবুজ মাঠ ফুলে ভরা এবং প্রচুর পোকামাকড়ের ব্যস্ততা। এক সুরেলা যাত্রার মধ্যে দিয়ে আমাদের ছোট্ট নায়ক ঘাসফড়িং যাচ্ছে, যা জীবনের রং বদলে দিতে পারে। জানুন কিভাবে সঙ্গীত সকলের মাঝে সুখ এনে দিতে পারে। ঘাসফড়িং তার ছোট্ট বেহালা বাজিয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে পাতার উপর থেকে অন্য পাতায় যাচ্ছে। একদিন একটি জীবন্ত মাঠে এক ঘাসফড়িং বাস করত, যে খুব সঙ্গীত ভালোবাসত। তার বেহালার সুরে বাতাসে আনন্দ ভরিয়ে তুলত আর সমস্ত পোকামাকড়ের মুখে হাসি এনে দিত। মাটি চুপচাপ, পোকামাকড়রা উদ্বিগ্ন আর ফুলগুলি মলিন হয়ে যাচ্ছে। কিন্তু একদিন মাঠে একটি বল নির্ভরতা নেমে এল। ফুলগুলি ঝরে যেতে লাগল আর পোকামাকড়রা তাদের কাজ থামিয়ে দিল। একটি রহস্যময় কালো মেঘ তাদের ঘরের উপর এসে পড়েছিল, তাদের আনন্দ আর শক্তি কেড়ে নিয়েছিল। ঘাসফড়িং তার যাত্রা শুরু করছে বিভিন্ন চরিত্র, যেমন জ্ঞানী পুরাতন পোকা, ব্যস্ত মৌমাছি আর দয়ালু প্রজাপতির সাথে সাক্ষাৎ করছে। আনন্দ ফিরিয়ে আনতে দ্বীপ প্রতীক ঘাসফড়িং তার কুয়াশার উৎস খুঁজতে বেরিয়ে পড়ল। পথে সে বন্ধুদের সাথে দেখা করল, যারা তাদের জ্ঞান শেয়ার করল। জ্ঞানী পুরাতন পোকা তাকে পরামর্শ দিল, ব্যস্ত মৌমাছি শক্তি দিল আর দয়ালু প্রজাপতি আশা দিল। ঘাসফড়িং কালো মেঘের সামনে দাঁড়িয়ে তার বেহালা সমস্ত শক্তি দিয়ে বাজাচ্ছে। মাঠের কেন্দ্রে ঘাসফড়িং অবশেষে কালো মেঘের মুখোমুখি হল। সাহস আর তার বন্ধুদের সমর্থন নিয়ে সে তার বেহালা বাজাতে লাগল, সমস্ত ভালোবাসা আর আনন্দ সঙ্গীতে ঢেলে দিল। কালো মেঘ কম্পন শুরু করল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, একটি উজ্জ্বল উষ্ণ আলো দিয়ে প্রতিস্থাপিত হল। মাটি আবার ফুলে ফুলে ভরে গেছে, পোকামাকড়া আনন্দ করছে আর ঘাসফড়িং উজ্জ্বলভাবে হাসছে। মাঠ আবার জীবন দিয়ে ভরে উঠল, ফুলগুলি ফুটল আর পোকামাকড়রা ঘাসফড়িং এর সুরে নাচতে লাগল। আমাদের ছোট্ট নায়ক দেখিয়েছে যে দৃঢ় প্রতিজ্ঞা, বন্ধুত্ব আর সঙ্গীতের শক্তি দিয়ে এমনকি সবচেয়ে অন্ধকার সময়ও অতিক্রম করা যায়। ঘাসফড়িং দর্শকদের দিকে হাত নাড়ছে, স্ক্রিনে সাবস্ক্রাইব বোতাম দেখাচ্ছে। ঘাসফড়িং এর সুরেলা যাত্রা কি তোমাদের ভালো লেগেছে? আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটিও টিপতে ভুলবেন না। আরও চমৎকার রূপকথার গল্পের জন্য থাসলমা আক্তার রুনুস অ্যানিমেশন স্টোরি টেলিং চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর জয়নিং আস অন দিস ইনক্রেডিবল জার্নি অফ ক্রিয়েটিভিটি এন্ড স্টোরি টেলিং টুগেদার। Let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Taslema Akther Runu's animation storytelling.